ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মানে ওইটা হচ্ছে স্যার বাত্তু মনে হয়, পিয়াজ এখানে রাখছে, পিয়াজগুলো আছে, এটা মানে কন্ডিশনটা কি কীভাবে রাখা আছে সেটা চেক করার জন্য আমরা আজকে আসছি। আমার সঙ্গে ফুড সেফটি অফিসার আছেন, তারপরে আপনার কনজিউমার অ্যাফেয়ার্স আছেন, আমার সহকর্মী ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন। এটা আমরা আজকে স্যাম্পল কালেকশন করলাম। অ্যাপারেন্টলি তো আপনার একটু গন্ধ যেটা চিকেন ছিল সেখানে আমরা গন্ধ পেলাম, আর কলরগুলো মনে হচ্ছে আপনার নট পারমিসেবল। আমরা আজকে চিকেনের স্যাম্পলটা নিয়েছি, সেটা আমরা কলকাতা পাঠাবো, কলকাতা পাঠিয়ে তারপরে কী রিপোর্টটা আসে তারপরে বাদবাকি আমরা বলতে পারবো। স্যার মূলত এই চেকিংটা কেন, মানে হঠাৎ সার্ভেটা কেন হচ্ছে? না এটা তো আপনার রুটিন চেকিং, ঠিক আছে, এটা আমরা সবসময় করতে পারি। যেমন ফার্স্টে যেটা আছে সেখানে আপনার যখনই কেউ হোটেল বা যেখানে ইটেরিজ আছে যেখানে খাওয়া মানে মানুষকে দেওয়া হয় সেখানে তাদেরকে কিছু নিয়ম মেনে ওটা করতে হবে, রেস্টুরেন্টগুলো চালাইতে হবে। সে আদৌ রেস্টুরেন্টটা মানে মানা নিয়ম মানা হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার জন্য আমরা আজকে আসছি। স্যার কলকাতাতে যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি চেকিংটা? না সেটা আমরা বলতে পারবো না, এটা আমাদের রুটিন ইন্সপেকশন, সেটা আমরা সবসময় মানে করতে পারি, সে অনুযায়ী আমরা আজকে করছি। এখানে কী পেলেন স্যার আজকে এখানে এসে? না আমরা আজকে যেটা দেখেছি চিকেনের স্যাম্পলটা নিয়েছি, চিকেনতে যেটা আমার নাকি দিয়ে যেটা মনে হলো একটু ফল স্মেলটা আছে, কিন্তু এখনই আমরা কিছু বলতে পারবো না। যতক্ষণ না এটা প্রপারলি এটা আপনার টেস্ট হবে ততক্ষণ আমরা এটা কিছু বলতে পারবো না। আজকে এটা যেটা ফুড সেফটি অফিসার আছেন উনি স্যাম্পলটা নিয়েছেন, আমরা প্রপার কাগজপত্র মেনটেন করে স্যাম্পলটা নিয়েছি, কলকাতা যাবে এটা টেস্টিংয়ের জন্য, তারপরে এটা আমরা কী রেজাল্টটা আছে তারপরে বলতে পারবো। স্যার এই এই রুটিন চেকিংটা কি এখন কন্টিনিউ হবে? আমরা চেষ্টা করবো এটা কন্টিনিউ করার জন্য। কারা কারা ছিলেন স্যার? সেটা আমি আপনাকে বললাম, আমার সঙ্গে ফুড সেফটি অফিসার আছেন, কনজিউমার অ্যাফেয়ার্স অফিসার আছেন, আমার সহকর্মী ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, ঠিক আমরা কয়েকজন আছি আমরা।